গুটি কয়েক মানুষ দুই একটা উদাহরণ দিয়ে তারা আজকে আমাদের সমাজ কলঙ্কিত করতে চাচ্ছে। সংখ্যালঘুদের তথা বাংলাদেশে হিন্দুদের সরকারের মুখোমুখি কারা দাঁড় করিয়েছে তাদের পরিচয় জানতে চাই। ওই ঘটক বাবু নামক একটি লোক তাদের সাঙ্গভঙ্গ নিয়ে আমাদের হিন্দু পারিবারিক আইন সংশোধনের নামে একটা বিল সরকারের কাছে জমা দিয়েছে পাস করার জন্য। কে অধিকার দিয়েছে তাকে? আমাদের এই হাজার বছরের ঐতিহ্য, আমরা সনাতনীরা আমরা তো বেশ ভালোই আছি, বিশ্বের কোথাও দেখাতে পারবেন না। বাংলাদেশের সনাতনীরা যেভাবে পারিবারিকভাবে সম্প্রীতি নিয়ে সম্প্রীতি বজায় রেখে চলছে, সারা বিশ্বের উদাহরণ, বিশ্বের কোনো দেশে নাই এমন সম্প্রীতি যেটা বাংলাদেশে আমরা হিন্দুরা আমরা আছি। তাই তাদের ভিতরে গাত্রদাহ, তাদের ভিতরে জ্বালা, আমাদের শান্তি শৃঙ্খলা দেখে ওদের ভিতরে গাত্রদাহ। তাই আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য হিন্দু পারিবারিক আইন সংশোধনের নামে একটা অপচেষ্টা চালাচ্ছে। তারা কোনোদিন কি দেখেছেন বাংলার হিন্দুদের জন্য কোনোদিন কি তারা রাজপথে নেমেছে? তারা কি আমাদের দাবি আদায়ের জন্য কোনোদিন বলেছে? আজকে মায়া কান্না করছে আমাদের হিন্দু মা বোনেরা কি ভালো নাই? আমি তাদের বলতে চাই, আরে ভালো তো আপনারা নাই, কারণ আপনারা ভ্রষ্টা, আপনারা চরিত্রহীন। এই সুযোগ যদি তাদের দেওয়া হয় আমাদের সম্প্রীতি নষ্ট হবে। আজ যদি সরকারের কাছে তারা এই এই আইন পাস করাতে পারে, দুদিন পরে তারা এমনও অজুহাত তুলবে বিশ্বের অনেক দেশে, আরে বিয়ের আগে তো সন্তান হয় না, এমন দেশ আছে না বিয়ের আগে দুই তিনটা সন্তান তারপরে বিয়ে করবে? ওরা অজুহাত তুলবে যে আমরা তাই করবো, বিশ্বের বহু দেশে আছে। গুটি কয়েক মানুষ দুই একটা উদাহরণ দিয়ে তারা আজকে আমাদের সমাজ কলঙ্কিত করতে চাচ্ছে।